হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকে আমি একটা নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করব জায়গাটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখন আমি কারে করে যাচ্ছি, আর শুধু আমি নয়, আমরা অনেকেই যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আমরা চলে এসেছি আমাদের প্লেসে। সবাই মিশে এসেছি, আর এখানে হচ্ছে চারটা গাড়ি এসছে আমাদের। তো অনেক এসছি, এখন তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। কি সুন্দর জায়গাটা, জল চারিদিকে, দেখো পিছনে সব, পিছনে আরো আসছে দিদিরা। কি সুন্দর জল! হাই হাই বাচ্চা, না ভালো পোস্ত জেন্সের কি আছে? গাড়ি চলে, গাড়ি তো ওজন নিতে পারছে না। কি রে দি, মেজ দি, বাবার কাছে মোবাইল নিয়ে যা। হ্যাঁ বলো। হে, তোমার দাঁত গুলো সব লাল হয়ে গেছে, পান খাইছে এরকম ভাবে। সবাই এখানে দাঁড়িয়ে আছে জলের কাছে, জলের মজা নিচ্ছে। এদিকে আমাকে পাপা দাঁড়িয়ে আছে, লাল ছোনটু বাচ্চা আমার, ছোনা বাচ্চা, ছোনে বাবা, ছোনে বাবা, তুমি মজা নিচ্ছ, মজা নিচ্ছ তুমি, এদিকে তাকাও, এইদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও, এই যে এই যে মজা নিচ্ছে, জলে ঠান্ডা মজা নিচ্ছ। তুমি ফটো তুলো না কেন মেজো জিজু, তুমি এখানে কেন না ফটো তুলতে জিজু? এখানে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা সুন্দর ন্যাচুরাল হাওয়া নিচ্ছে, ফ্রেশ হাওয়া, সুন্দর। তুমি মানুষ, তুমি মুখ ঢাকলে হয়? এই যে আমাকে পড়ি, আমাকে সুইটি পড়ি, সুইটি পড়ি আমাকে। কত মজা নিচ্ছে দেখো, ওই যে বোটিং হচ্ছে ওইখানটায়, আর এখানটা বোটিং হচ্ছে আমাদের ফ্যামিলি সব এদিকটাই, যে তিনটে গাড়ি আর একটা আছে চারটে। এখন আমরা সবাই মিলে একটু ছবি তুলছি, আর এই যে আমার মেজো দিদি আর মেজো জিজু, আর এই বাচ্চাটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে, তোমাদের আগেও অনেকবার বলেছি। এই যেই দিদি নিচ্ছে, এই দিদি হচ্ছে আমার সবথেকে বড় দিদি। তো অনেকে চেনো, আবার অনেকে হয়তো চেনো না তোমরা, সেই জন্য আমি বলে দিচ্ছি। ফটো তুলে সব ব্যস্ত, ওলে বাবা লে, ওলে বাবা লে, নিজের মাথায় মারে, নিজের মাথায় মারে, ওই ডাকছে, ওলে বাবা, চোনা বাচ্চা, এই গুচু লাড্ডু, 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 পাহাড় মে বুলেট ট্রেন আ গিয়া, কত মজা, কত মজা, ভালো মজা। কুকু কান্না করো কেন? ঠিক আছে, হ্যাঁ ওই
हां ए तो ओ जे आदि आदि आसो आदि आसो आदि आदि ओए ओए बुचुर कोई बे सुटीर खोल लालन रे नी ना सुटी इन दे ओ की सुंदर लाइन ता दारुन दारुन अरे ताते सरो फुल बड़ी ओए बड़ मना लालन कोई ना फट फट कर कडाऊ ए जे ये तो हमारा आइडिया तो मजा मजा शेटा देखा थे हमें ओके फोटो उठा देखे ये कतटा खुशी देखो ओ एदिके तो हिरोइन पोज दिच्छे जलेर मध्ये दूरे मजा कि কে ও যে জিজু না ও স্নান করে জিজু দেখ ওই দেখো জিজু স্নান করছে ওরা গামছা পরে স্নান করা শুরু কি মজা দেখে তো আমারও নামতে ইচ্ছা করছে এ বিমান জি আবা তুমি তুমি মার মুখের দিকে কিভাবে তাড়াতাড়ি এরকম এরকম করে দেখতেছো দেখ লাড্ডু তোর মুখের দিকে এরকম করতে তাকাচ্ছিস না দেখবি আবা দিতে বলবো বাবা আমাকে আবা আমা দাও ওলে 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 আমার ছোট বাচ্চা মেজো মাকে আপা দে মেজো মাকে আপা দে আমার দেবে না আমি বললে সব সব মুখে তা খেয়ে দিচ্ছে নুরা এই তো দিচ্ছে এই তো দিচ্ছে ও ও ছাপ সবাই রে ছাপ আই লাভ ইউ খালি একটা নামটা ঘুরতে যাবো না তাই যে কয়টা টাকা নেবে নেবে খালি একটা ফটো উঠবো मजा निच्छे পিজুস দামন হচ্ছে নাকি বাচ্চাদের তো টিকেট নাই তুই যাবি না ও না যা রা ও না যা রা যাবি এ চলো না বুঝছো মাসি তুমিও চলো না মাসি কেন যে যাবে না জবরদস্তি টাকা পয়সা দিয়ে লাগব না আমি কিছু দিন যা রা ওকে স্যার আবে তা আমি করে তো তা আমি করে তো যাবে কি নাই বাতাও যাবে এরে ভোট খাই এই এরা কি যাবে না বাতা দই বস্তা মোকা হে আপনাদের বাতানি কা जाना नहीं जाना सब ना जाबा वहां कैफे में चालू हो गया अरे बाबा गरम गरम जल देखे और मन मन जल आते दुबई खाची तो ना क्या जाने देखे तू एक तो जाबी अरे इधर देखो हां की मजा बाबा सब ऐसे तो जल्दी जल्दी कर रहा Oh my God! Oh my God!
अरे तुम ये चले जाओ অনেক কষ্ট হয় তাই দেখো এই দেখো না অনেক কি এই ধরে ধরে টাইমে আসছে এই দাদা নাই দাদা তুমি অটো আছে তো নাকি অন্ধকার কারের ওই পাশে পাল্টান যে পাগল স্যান করে মুখটা পুরো ভূত এই দেখো এ মা মঞ্জুলিকা কুমির আছে জলের মধ্যে चटीना चले जाए चटीना चले जाए धरे नाओ पोका उठछे क्यों नहीं सबा चले ग कत खबर कत खबर লেবুর জল শরবত একই ব্যাপার আজকে অনেক অবেলায় খাওয়া হয়ে গিয়েছে সবার যার জন্য সবারই হজম হয়নি তো দাদা সেই জন্য একটু শরবত করেছে তো সবাই আমরা শরবত খেয়েছি আর এইখানে দেখো মিঠি আর আমার বাবা দুজনে কি করছে দাদুর সঙ্গে খেলছে আমি তোমাদের আগেও বলেছি ও মানে দাদু প্রিয় একজন নাতনি ও দাদুকে পেলে আর কিছু চাই না ওর তো দাদুর সঙ্গে ও খেলছে কি সব হাসাহাসি করছে খেলছে বাবা ওর মাথার উপর দিয়ে হাত নিয়ে বলছে যে তুমি আমার হাতেই তোমাকে আমি হাতেই পাচ্ছি না তোমাকে মারতে পারছি না আর মিঠি তো রেগে যাচ্ছে আর দুজনে দেখো মারামারি করছে খেলছে ও মানে দাদুকে ভীষণ ভালোবাসে আর সারাক্ষণ দাদুর সঙ্গে খেলতে থাকে তো তখন আমি ভিডিও করছি আর আমি ওকে বলছি যে আমার বাবার সঙ্গে কেন লাগছিস তুই আমার বাবাকে কেন মারছিস তো এই নিয়ে ও আরও চিল্লাচিল্লি করছে ওর দাদুকে মারছে আর বলে আমাকে পরিশান করো না আমাকে পরিশান করো না হিন্দিতে কথা বলছো দাদুর সঙ্গে এরা খেলছে আর আমরা চলে যাব ঘরে এখন না অনেক রাত হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব আমার বর তো অনেক আগেই চলে গিয়েছে আমি আছি এখন এরা না যেতে দিচ্ছে না সে বলছে রাতে থেকে যাও আর আমার মন একদম বাড়ি চলে গিয়েছে যেহেতু ও নেই ও না থাকলে আমার একদমই ভালো লাগে না তো আমিও চলে যাব তো দিদিকে বলে যাচ্ছে জিজুরা কখন বেরোবে জানি না আর এখানে এই আয়ুষ খেলছে হচ্ছে আমার মাসির মেয়ের ছেলের গাড়ি নিয়ে ওর বার্থডে ছিল দুই তিন দিন আগে তো ওই বার্থডের গাড়ি নিয়ে খেলছে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা বার্থডেতে আসতে পারিনি বার্থডের দুদিন পরেই হ্যাঁ বার্থডের দুদিন পরেই জামাইষষ্ঠী হলো তো ভিডিওগুলো আমি খুব লেটে লেটে দিচ্ছি তোমরা কিছু মনে করো না প্লিজ দেখো আমার পুরো ভিডিও তো গাড়ি নিয়ে খেলছে এখন ওরা ঘুরতে বেরোচ্ছে এখন রাতে আবার দিদির গলিতে হাঁটতে বেরোচ্ছি সব হ্যাঁ মাসি চলো কে এখন আমরা চলে যাব আর এখানে বড় মাসি আর মা দুজনে কান্নাকাটি করছে অনেকদিন পর দেখা হয়েছে তো সেই জন্য অ্যাকচুয়ালি না আমার মা মাসিরা তেমনভাবে বাবার বাড়ি যায় না একসঙ্গে হয় না খুব কম দেখা হয় আর মাসির অনেক দূরে বিয়ে হয়েছে পাখানজোরে বিয়ে হয়েছে মাসির তো মাসি অনেক দিন বাদে এসেছে তো খুব মন খারাপ করছে খুব কান্না করছে
আমার মারা হচ্ছে চার বোন, তো ওই যে বড় মাসি, আমার মা মেজো, তারপরে সেজো মাসি আর একজন মাসি আছে, আর আমার দুই মামা। তো অনেকদিন পর দেখা হচ্ছে, দেখে কান্না করছে। আর আমার বড় মাসির হচ্ছে তিন মেয়ে এক ছেলে। তো এই যে দিদির বাড়ি আছি আমরা, এই যে দিদি হচ্ছে মেজো দিদি, আর যেই আর একজন দিদিকে দেখিয়েছি ও হচ্ছে ছোট, আর বড় দিদি আসেনি আর দাদাও আসেনি। তো এখন সবাই খুব কান্নাকাটি করছে, বাড়ি চলে যাবে দেখে ভীষণ কান্নাকাটি করছে সবাই। কি হচ্ছে, ঘুমাচ্ছে, ওরা একটু বলেও যেতে পারছে না, ঘুমায়। আরিয়েন তো যাবে, ওরা ঘুম থেকে তুলে নিয়ে যাবে। আর আরও লোক দেখিয়েছে, আমার দিদি, ছোট্ট দিদি। যাই হোক, অনেক আনন্দ হয়েছে, অনেক মজা হয়েছে, কিন্তু এখন যাওয়ার সময় সবাই ভীষণ কান্নাকাটি করেছে, ভীষণ কান্নাকাটি করেছে। একমাত্র শুধু আমি কান্না করিনি, আমার মেজদি কান্না করেনি, বাকি সবাই ভীষণ কান্না করেছে। যেমন বোন কান্না করেছে, তেমন শেষদি কান্না করেছে, মা মাসি সবাই কান্না করেছে। এখন বাজে প্রায় রাত ১২টা, আমরা অনেক রাতে বেরোচ্ছি, যার জন্য শরীরটা একদম টায়ার্ড আছে, আর কান্না হচ্ছে না এখন। কখন বাড়ি যাব সেই চিন্তা, আর লালনকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে, ও আমার খুব আদরের। ওর হাতে দেখো টাকা ধরছে না, সবাই মিলে টাকা দিয়েছে কিন্তু ও টাকা কি বোঝে না, ও ঘুমিয়ে আছে। তোমরা এখন ওকে আদর করে চলে যাব।